আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি কারেন্ট ডিটেক্টর বানিয়ে দেখাবো, যেটা ভিডিওর শুরুতে দেখলেন। তো আপনাদের সাথে আছে আমি ফিরোজ, আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের যা যা লাগবে দেখুন, প্রথমে আমাদের লাগবে একটি 555 টাইমার আইসি। এটা আপনারা ইলেকট্রনিক কম্পোনেন্ট দোকানে পেয়ে যাবেন, দাম 20-30 টাকার মতোই হবে। এরপর লাগবে একটি ক্যাপাসিটার, 1 মাইক্রোফ্যারেড হতে শুরু করে আপনারা এখানে 10 মাইক্রোফ্যারেড পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর ভোল্ট না মেটার করে না, যে কোনো ভোল্টের নিতে পারেন। এরপর লাগবে একটি রেজিস্টার, 10K একটি রেজিস্টার, ঠিক আছে। এরপর একটি এলইডি লাগবে, 3 ভোল্টের নর্মাল একটি এলইডি। এরপর 9 ভোল্ট ব্যাটারি কানেক্টর এবং 9 ভোল্ট ব্যাটারি। তো আইসির যেখানে দেখবেন যে ডট আছে, সেখান থেকে আমাদের পিন শুরু হবে। তো আইসির এখানে ডট, এটা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, এখানে সর্বমোট 8টি পিন রয়েছে, ঠিক আছে। তো কানেকশনগুলো মনোযোগ সহকারে দেখবেন, খুবই সিম্পল একটা সার্কিট। তো মনোযোগ সহকারে দেখলে আশা করি বানাতে পারবেন। তো এখন আমাদের 10K রেজিস্টরটি সোল্ডারিং করতে হবে কোথায় দেখুন, পিন নাম্বার 6 এবং 7-এ, আর আরেকটি হলো 8-এ। পিন নাম্বার 6 এবং 7 আমাদের একসাথে শর্ট করে লাগাতে হবে, আর 8, 8-এরটায় 8 একটা, ঠিক আছে। তো দেখুন কীভাবে লাগাই, ঠিক এভাবেই লাগিয়ে দিবেন। তো লাগিয়ে দিলাম। এরপর ক্যাপাসিটারটি কোথায় লাগাবেন দেখুন, ক্যাপাসিটারের যেটা নেগেটিভ পিন সেটা আমাদের পিন নাম্বার 1-এ সোল্ডারিং করতে হবে, আর যেটা পজিটিভ সেটা আমাদের ওই যে রেজিস্টর দুইটা শর্ট করলাম, 6 নম্বর ও 7 নম্বর পিন, সেখানে সোল্ডারিং করতে হবে। তো দেখুন সোল্ডারিং করে দিলাম। তো ক্যাপাসিটারটা কিন্তু আমি এই পিনটিতে আর এই পিনটিতে সোল্ডারিং করলাম, ঠিক আছে। তো এখন এলইডিটি লাগিয়ে নিচ্ছি। এলইডিটি কোথায় লাগাবেন দেখুন, পিন নাম্বার 3-এ হবে এলইডির পজিটিভ, আর পিন নাম্বার 1-এ হবে নেগেটিভ। তো এখন সোল্ডারিং করে দিচ্ছি। তো এখন আমাদের একটা অ্যান্টিনার মতো লাগাতে হবে, যেখানে সিগন্যাল পাবে। এটা আমাদের পিন নাম্বার 2-এ সোল্ডারিং করতে হবে। এটা একটা তামার তার লাগিয়ে দিতে পারেন, অথবা এমনি একটা নর্মাল তারও লাগাতে পারেন। তো সোল্ডারিং করে দিলাম। এখন আমাদের 9 ভোল্ট ব্যাটারি কানেক্টর দেখুন কোথায় লাগা হবে, পাওয়ার সাপ্লাই। পিন নাম্বার 1-এ হবে নেগেটিভ এবং পিন নাম্বার 8 হবে পজিটিভ। তো সার্কিট আমাদের একদম কমপ্লিট, খুব ইজি, কিন্তু খুব সহজেই আমরা বানিয়ে ফেললাম। তো এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি। তো যখন এটাকে টেস্ট করবেন তখনই ব্যাটারি লাগাবেন, না হলে ব্যাটারি লাগিয়ে রাখবেন না, তাহলে চার্জ শেষ হয়ে যাবে কিন্তু। তো এই দেখুন খুব সুন্দর কিন্তু এটা কাজ করতেছে। তারের আশেপাশে নিলেই কিন্তু এলইডিটা ইন্ডিকেট করা শুরু করবে যে এটার মধ্যে কারেন্ট আছে। তো দেখুন ইলেকট্রিসিটি বোর্ড এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু একদম ভিতর দিকেও দেইনি, উপর থেকেই আমাদের ইন্ডিকেট করতেছে যে এখানে কারেন্ট আছে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, চ্যানেলে নতুন আসতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।